আলো দেখতে পাই। এরপর আমি আমার শিক্ষা গুরুর চরণতলে প্রণাম জানাই, যার জন্য আমার আজ এই আসনে বসা। এরপর আমি আমার পরম দেবতার, আরাধ্য দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আজ গীতা পাঠ শুরু করব। গীতার পবিত্রময় বাণী শুরু করব, যে পবিত্রময় বাণীর দ্বারা এই জীবন পবিত্র হবে এবং ধন্য হবে ও মঙ্গলময় হবে। তাই আজ এই প্রাক সন্ধ্যাবেলায় আসুন এবং গীতার পবিত্রময় বাণী শ্রবণ করুন। তার সঙ্গে এই দাদাকে ধন্যবাদ জানায়, যার জন্য আজ মুর্শিদাবাদের কয়েকপুর গ্রামে আসা জয়কৃষ্ণপুর ঘোষপাড়ার নিকটবর্তী কয়েকপুর গ্রামে আসা ফারাক্কা সংলগ্ন আজ সেই পরম পিতার কৃপা এবং সকলের সাহসর্যে আজ গীতা পাঠ করার সুযোগ হয়েছে। তাই গীতার পবিত্রময় বাণীর মধ্য দিয়ে আমরা যে বাণীর দ্বারা এই জগৎ সংসার মঙ্গলময় হবে এবং উৎকৃষ্ট হবে, তাই আমাদের জীবনে গীতার পবিত্রময় বাণী কত দরকার আজকে আমরা শুনব সেই কথায়। এই গীতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস বিরচিত যে মহাভারত গ্রন্থখানি আছে, সেই মহাভারত গ্রন্থে মোট 18টি পর্ব বিদ্যমান। আদি সভা বন বিরাট উদ্যোগ ভীষ্ম দ্রোণ কর্ণ শৈল্য শক্তি স্ত্রী শান্তি আশ্রমেদিক আশ্রমবাসিক মৌসল মহাপ্রস্থানিক এবং সর্বারম্ভ। এই মহাভারতের যে ভীষ্ম পর্ব, ষষ্ঠতম পর্ব ভীষ্ম পর্ব, সেই ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় যা গীতা নামে পরিচিত, সেই গীতাতেও মোট 18টি অধ্যায় আছে। অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, এরপর একদম শেষে মক্ষ যোগ। মোট 700টি শ্লোকে গীতা লিপিবদ্ধ হয়েছে। তার মধ্যে 574টি শ্লোক আমরা শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী হিসাবে দেখতে পাই, 85টি শ্লোক অর্জুনের মুখনিঃসৃত, 40টি শ্লোক সঞ্জয়ের মুখনিঃসৃত এবং একটি মাত্র শ্লোক ধৃতরাষ্ট্রের মুখনিঃসৃত। এই ক্রমে 700 শ্লোক দিয়ে রচিত গীতা গ্রন্থ, সেই গীতা গ্রন্থের আজ সব অধ্যায় আমরা এখানে পাঠ করব না। কয়েকটি প্রশ্নের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। যদি আমরা গীতা গ্রন্থ পাঠ করতে দেখি তাহলে দেখব যে এই শ্লোকগুলো একদিক থেকে অর্জুন প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, অন্যদিক থেকে শ্রীকৃষ্ণ তার উত্তর দিয়েছেন। এই প্রশ্ন আমাদেরই জীবনের প্রশ্ন, এই প্রশ্ন আমাদেরই জীবনের সমস্যা সংক্রান্ত প্রশ্ন, একের পর এক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন অর্জুন মধুসূদনকে। মধুসূদনের নিকট জানতে চেয়েছেন যে এই জীবনে মানুষ দুঃখ কেন পায়, এই জগৎ সংসারে এসে কি উদ্দেশ্য মানুষের, সুখ লাভ করার উপায় কি, মানুষ হিসাবে জন্মগ্রহণ করে প্রকৃত মানুষের মতো কাজ কোনটা, এইরকম একের পর এক প্রশ্ন জিজ্ঞাসা করে গেছেন, তারই উত্তর দিয়েছেন অর্জুন। তাই আজকে আমরা এই গীতা পাঠের আসরে কয়েকটি মাত্র প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে এগিয়ে যাব। আমরা জানব যে এই জগৎ সংসারে আমরা এসেছি কিসের জন্য,
কি আমাদের উদ্দেশ্য এই জগৎ সংসারে আসার পেছনে? শুধু কি খেয়ে ঘুমিয়ে সন্তান উৎপাদন করার জন্য এই জগৎ সংসারে এসেছি, না এর বাইরে আমাদের আর কোনো কাজ আছে? যদি সেই কাজ থেকে থাকে তাহলে কি সেই কাজ? আমরা কি সেই কাজ ঠিকভাবে পালন করতে পারছি? এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন অর্জুন মধুসূদনের নিকট। দ্বিতীয়ত, আমরা তো সবাই ঈশ্বরকে পেতে চাই, কিন্তু ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করেন তা কি আমরা কখনো ভেবে দেখেছি? আমরা তো সবাই ঈশ্বরকে পেতে চাই, কিন্তু ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করেন তা কি আমরা কখনো ভেবে দেখেছি? সেই ঈশ্বর আমাদের কাছ থেকে কি চান কখনো কি আমরা তা অনুধাবন করার চেষ্টা করেছি কখনো? ঈশ্বর কি আমাদের দায়িত্ব নিয়ে থাকেন? আর যদি ঈশ্বর থেকে থাকেন তাহলে কোথায় তিনি, ওনার ঠিকানা কি? এইভাবে আমরা আজকে এই প্রশ্নের উত্তরগুলো নেব গীতা গ্রন্থ থেকে একের পর এক। এইভাবে আমরা একের পর এক প্রশ্নের মধ্য দিয়ে এগিয়ে যাব। তো প্রথম প্রশ্ন নব যে আমরা এই জগৎ সংসারে এসে ঈশ্বরকে তো সবাই পেতে চাই, বিভিন্ন রাস্তা দিয়ে আমরা ঈশ্বরকেই অবলম্বন করার চেষ্টা করি, কিন্তু ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করেন, ঈশ্বর প্রকৃত কোনরূপ ভক্ত হিসাবে আমাদেরকে চান তা কি কখন আমরা ভেবে দেখেছি? তাই চলুন আজকে এই প্রশ্নের উত্তর প্রথমে নেব, তারপর ধীরে ধীরে আমরা এগিয়ে যাব গীতা পাঠের মধ্য দিয়ে। তাই সকলকে অনুরোধ জানাই যে আসুন এবং গীতার পবিত্রময় বাণী শ্রবণ করে নিজের জীবনকে ধন্য করুন, নিজের জীবনকে পবিত্র করুন। দেখুন আজকে আমাদের গীতা শোনার কেন প্রয়োজন হয়ে পড়লো একটুখানি বলে নিই, তারপর আমরা সেই প্রশ্নের মধ্যে দিয়ে ঢুকবো যে গীতা শুনবো কেন আজকের দিনে, কি গীতার মধ্যে আছে, গীতা শুনলে কী বা হবে? দেখবেন আমরা প্রত্যেক দিন ঘর ঝাঁট দিই। কেন ঘর ঝাঁট দিই? কারণ প্রত্যেক দিন ঘরের মধ্যে ধুলো জমে যায়। আপনি যদি আপনার বাড়িতে তালা লাগিয়ে নাও থাকেন তাহলেও দেখবেন আপনার বাড়ির ভিতরে ধুলো ঢুকে গেছে। দরজা জানলা বন্ধ থাকলেও আপনার রুমের মধ্যে ধুলো ঢুকে গেছে। তাহলে ভালো করে ভেবে দেখুন আমাদের যে শরীর, এই শরীরে মোট 9টি দরজা জানলা আছে। এই দরজা জানলা দিয়ে প্রত্যেক দিন কত ধুলো কত নোংরা আমাদের শরীরের মধ্যে দিয়ে ঢুকছে দেখুন। আমাদের শরীরের মধ্যে 9টি দরজা জানলা কি কি আছে? 2টি চোখ, 2টি কান, 2টি নাসার রন্ধ্র অর্থাৎ নাসিকার ছিদ্র অর্থাৎ 6টি, মুখ 1টি অর্থাৎ 7টি, পায়ুগ্রন্থি 1টি এবং মলদ্বার 1টি। টোটাল এই 9টি দরজা জানলা আমাদের শরীরের মধ্যে অবস্থিত। সুতরাং প্রত্যেক দিন কত নোংরা কত ময়লা আমাদের শরীরে ঢুকছে আমরা কি কখনো ভেবে দেখেছি? আমরা যদি সাবান মাখি তাহলে গায়ের উপরের চামড়াটা পরিষ্কার হয়, কিন্তু ভিতরটা কি করে পরিষ্কার করবে না? আমাদের এই যে শরীরের মধ্যে, আমাদের মনের মধ্যে আজকে নোংরা জমে গেছে, মনের মধ্যে ময়লা জমে গেছে। কিসের ময়লা? অজ্ঞানতার ময়লা, অপবিত্রতার ময়লা, অভদ্রতার ময়লা, অহংকারের ময়লা, বিবেকবোধহীনতার ময়লা। এই ময়লা কি করে আপনি দূর করবেন? এ তো সাবান মেখে যাবে না। এই ময়লা দূর করার জন্যই আপনাকে গীতা পাঠের আসরে আসতে হবে। দেখবেন আপনাদের গ্রামের বাইরে যদি কোনো বাইক সেন্টার থেকে থাকে, প্রত্যেক 3-4 হাজার কিলোমিটার চালানোর পর একবার বাইকটাকে সার্ভিসিং সেন্টারে নিয়ে যেতে হবে। এখন নিজের মনে প্রশ্ন করে দেখুন তো, কেন সার্ভিসিং সেন্টারে আপনি আপনার গাড়িটাকে নিয়ে যান? কারণ যে মোবিলটা ভরা ছিল মোবিলটা পুড়ে পুড়ে শেষ হয়ে যায়, গাড়ির ভিতরে ময়লা জমে যায়,
সেই জন্য গাড়িটাকে যেমন সার্ভিসিং করার প্রয়োজন, সেরকম আমাদেরকেও সার্ভিসিং করার প্রয়োজন। আমরা কি কখনো করি সেটা? আজকে তো ঈশ্বরকে ডাকার 2 মিনিট আমাদের সময় হয় না, আমরা আমাদের নিজেদের কাজেই ব্যস্ত আছি। তাই চলুন দেখব সত্যিই আমাদের কোনটা কাজ আর কোনটা অকাজ, কি আমরা এই জগৎ সংসারে করতে এসেছিলাম আর কি আমরা করে গেলাম। এই জন্যই আজ গীতা পাঠের এই সার্ভিসিং সেন্টারে আপনার শরীর রূপ গাড়িটিকে নিয়ে আসুন, আমরা কিছুক্ষণ ধরে তার সার্ভিসিং করব। তাই আপনাদেরকে আবার জানাই যে গীতা পাঠের আসরে আসুন এবং গীতার পবিত্রময় বাণী শ্রবণ করুন, কারণ আমাদের মনের মধ্যে বড্ড আজকে ময়লা জমে গেছে। এই ময়লা যদি দূর করা না যায় তাহলে আস্তে আস্তে আমাদের শরীর যেন অচল হয়ে যায়। তাই চলুন ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করেন আমরা আজকে জেনে নেব। সবাই তো আমরা ঈশ্বরকে পেতে চাই, সবাই আমরা ঈশ্বরের সন্নিকটে যেতে চাই। ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করেন তা কি কখন আমরা ভেবে দেখেছি? তাই চলুন আজকে সেই প্রশ্নের উত্তর আমরা প্রথমে খোঁজার চেষ্টা করি। দেখুন গীতা গ্রন্থ আমি প্রথমেই বললাম মোট 700টি শ্লোক আছে। এই 700টি শ্লোকের মধ্যে অন্ধ ধৃতরাষ্ট্র একটাই মাত্র শ্লোক বলেছেন, গীতার একদম প্রথম শ্লোক। কি বলছেন সেখানে? বলছেন গীতা একদম, গীতার মোট 18টি অধ্যায় আছে, 18টি অধ্যায়ের এক একটি নাম আছে। যেমন প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদযোগ, দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযোগ, তারপর কর্মযোগ, জ্ঞানযোগ, সন্ন্যাসযোগ, ধ্যানযোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজবিদ্যা রাজযোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, অভ্যাস যোগ, এই ক্রমে মোট 18টি অধ্যায় আছে। এবং আপনারা যদি গীতার বই খুলে দেখেন তাহলে দেখবেন এখানে জীবন গঠনের এক একটা ফর্মুলার কথা বলা আছে। কী করে আপনি জীবনে সুখ পাবেন, দুঃখ কেন আপনি ভোগ করছেন এসে, এর ফর্মুলা এখানে দেওয়া আছে। কিন্তু আমরা এমনই অভাগা, এমনই অন্ধ যে চোখ থাকতেও আমাদের আমরা যেন দেখতে পাই না সে কথা। তাই চলুন আপনাদেরকে ধন্যবাদ জানাই, অন্তত এই পরিবারকে অন্তত আপনারা একটু সজাগ হয়েছেন, সেই জন্য গীতা পাঠ করার সুযোগ হয়েছে। তাই আবারও বলছি যে আসুন এবং গীতার পবিত্রময় বাণী শ্রবণ করুন, গীতার একটু পবিত্রময় বাণী শ্রবণ করে যান। তো গীতার একদম প্রথম শ্লোকে বলছেন অন্ধ ধৃতরাষ্ট্র বলছেন, ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। গীতার একদম বই খুললেই দেখতে পাবেন অর্জুন বিষাদযোগের প্রথম শ্লোকে বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। যখন যুদ্ধ আরম্ভ হবে তার ঠিক আগে বেদব্যাস, যিনি মহাভারত লিখেছেন, যিনি গীতার রচনাকার, তিনি বললেন যে দেখো ধৃতরাষ্ট্র, তুমি কি এই যুদ্ধ দেখতে চাও? তুমি কি এই ভীষণ যুদ্ধ দেখতে চাও? তাহলে তোমাকে আমি দিব্য দৃষ্টি দান করতে পারি। তখন ধৃতরাষ্ট্র বলছেন যে না, আমি যুদ্ধ দেখতে চাই না, আমি যুদ্ধ দেখতে চাই না, আমার এই যে মন্ত্রী সঞ্জয় তাকে আমি দিব্য দৃষ্টি দান করব। সেই জন্য সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করেছেন শ্রীকৃষ্ণ পায়ন বেদ ব্যাস। তো সেই সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন ধৃতরাষ্ট্র প্রথম শ্লোকে যে এই যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার সন্তান এবং পাণ্ডবদের যে সন্তান উপস্থিত তারা কি করছে আমাকে বলে। ভালো করে দেখুন প্রশ্নটা, ভালো করে আবার শুনুন। বলছে যে এই যে যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্রে আমার সন্তান এবং পাণ্ডবদের সন্তানরা কি করছে আমাকে তুমি বলো সঞ্জয়। দেখুন যুদ্ধক্ষেত্রে যখন গেছে তখন তো যুদ্ধই করবে, কিন্তু ধৃতরাষ্ট্রের মনে সংশয় ছিল যে জায়গাটাতে যুদ্ধ হচ্ছে সেই জায়গাটা ধর্মক্ষেত্র। যদি এখনো যান তাহলে দেখবেন দিল্লির কাছে হরিয়ানা থেকে 100-150 কিলোমিটার দূর সেই কুরুক্ষেত্র।
তো বলছে যে আমার সন্তানরা এবং পাণ্ডবরা কি করছে, যুদ্ধক্ষেত্রে তো যুদ্ধই করবে, কিন্তু দুর্যোধন দুঃশাসন এই যে তার সন্তানরা তারা তো অসৎ ছল চাতুর্যপূর্ণ ছিল, সুতরাং তারা কি ধর্মক্ষেত্রে গিয়ে এই যুদ্ধে জিততে পারবে, সঞ্জয়ের কাছে সেই প্রশ্নের উত্তর জানতে চাইল। তখন সঞ্জয় উত্তর দিচ্ছেন, সঞ্জয় উত্তর দিচ্ছেন যে দেখুন একবারে সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রের আন্ডারে চাকরি করে, তো কোনো মালিক যদি তার কর্মচারীকে কোনো কিছু জিজ্ঞাসা করে এবং যদি সম্পূর্ণ মুখের উপরে না বলে দেয় তাহলে তো তার চাকরি থাকে না, সেই জন্য বুদ্ধি করে বলছে যে এই যুদ্ধক্ষেত্রে কারা জিতবে তার পরামর্শ দিচ্ছেন, যে পাণ্ডবরা জিতবে না আপনার সন্তানরা জিতবে, কারা এই যুদ্ধক্ষেত্রে জিতবে, তাই বলছেন একদম গীতার যে একদম শেষ যে অধ্যায় মৎস্যযোগ তার 78 নম্বর শ্লোকে বলছেন, একদম গীতার শেষ শ্লোকে বলছেন, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র স বিজয়ের ভূতি ভুবার নীতির মতির মামা। একদম গীতার শেষ শ্লোক মৎস্যযোগের 78 নম্বর শ্লোকে বলছেন, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতি ধুবার নীতির মতির মম। অর্থাৎ যে পক্ষে মধুসূদন যোগেশ্বর শ্রীকৃষ্ণ থাকে এবং যে পক্ষে ধনুর্ধর অর্জুন বিরাজ করেন সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী এবং ভূতি এই চারটে জিনিস বিরাজ করে। শ্রী অর্থাৎ সম্পদ, যদি সম্পদ লাভ করতে হয় তাহলে শ্রীকৃষ্ণকে সঙ্গে রাখতে হবে, যদি বিজয় লাভ করতে হয় তাহলে শ্রীকৃষ্ণকে সঙ্গে রাখতে হবে, যদি জীবনে ভূতি অর্থাৎ আপনার সংসারকে মঙ্গলময় করতে চান তাহলে শ্রীকৃষ্ণকে সঙ্গে রাখতে হবে। অর্থাৎ শ্রীকৃষ্ণকে ছাড়া আপনি আপনার জীবনের মঙ্গল লাভ করতে পারবেন না, শ্রীকৃষ্ণকে ছাড়া আপনি সম্পদ লাভ করতে পারবেন না, শ্রীকৃষ্ণকে ছাড়া আপনি বিজয় লাভ করতে পারবেন না। খুব ভালো করে ভেবে দেখুন, আমরা কুরুক্ষেত্র যুদ্ধে গিয়ে দেখলাম যে দুপক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে, একদিকে কৌরব অন্যদিকে পাণ্ডব, শুধু কি কৌরব এবং পাণ্ডব এদের মধ্যে কি যুদ্ধ হচ্ছিল? প্রত্যেকে ভালো করে ভেবে দেখুন তো, নিজের জীবনটা একটা সংগ্রাম নয়? একজন যদি ছাত্র হয় সে পড়াশোনা করে কি করে চাকরি পাবে, এটাও যেমন তার জীবনে একটা সংগ্রাম। একজন যদি চাষি হয় তাহলে সে মাঠে ফসল ফলিয়ে কিভাবে সেই ফসলকে বাড়িতে তুলবে, কারণ নিজেও জানে না সেই ফসল শেষ পর্যন্ত তুলতে পারবে কিনা। যেমন পাট লাগিয়ে সেই পাট ঠিকঠাকভাবে তন্তু উৎপন্ন হবে কিনা আমাদের হাতে নেই। সুতরাং প্রত্যেকের জীবন কি আমাদের একটা সংগ্রামের নয়, যুদ্ধের নয়? তাহলে এই যুদ্ধে যদি জিততে হয় তাহলে শ্রীকৃষ্ণকে আমাদের সঙ্গে রাখতে হবে। জীবনে যদি আমাদের সঠিকভাবে আমরা রাস্তা অবলম্বন করতে পারি তাহলে শ্রীকৃষ্ণকে সঙ্গে রাখতে হবে। তাহলে এবার ভালো করে ভেবে দেখুন তো, কৃষ্ণকে কি করে সঙ্গে রাখবেন নিজে, মধুসূদনকে কি করে সঙ্গে রাখবেন নিজে? কারণ অর্থ দিয়ে তো আর মধুসূদনকে কাছে রাখা যাবে না, টাকা পয়সা দিয়ে তো মধুসূদনকে পাশে রাখা যাবে না, অর্থ দিয়ে রাখা যাবে না। আবার দেখবেন এই বলের দ্বারা শক্তির দ্বারা অনেক সময় নিজের দলের লোক আনা যায়, তো বল প্রয়োগ করেও আপনি মধুসূদনকে নিজের কাছে আনতে পারবেন না। তাহলে সেই মধুসূদনকে আপনি কি করে নিজের সঙ্গে রাখবেন?
মধুসূদনকে রাখবেন কিভাবে আপনি নিজের সঙ্গে, যে মধুসূদনকে ছাড়া আপনি জীবনে কিছুই পেতে পারেন না। তাই বলা হচ্ছে সেই পরম পিতার যদি শিষ্যত্ব অবলম্বন করতে হয়, যদি সেই পরম পিতার সাহচর্য পেতে হয়, তাহলে সেই পরম পিতার ভক্ত হওয়া প্রয়োজন, সেই পরম পিতার শিষ্য হতে গেলে, মধুসূদন প্রিয় শিষ্য হতে গেলে কি ধরনের শিষ্যত্বের কথা বলছে তাই আজকে ভেবে দেখবো। চলুন, তাই গীতালে বলছে, তাই বলছে যদি আমরা শ্রীকৃষ্ণের জীবনে যদি আমরা উন্নতি লাভ করতে যাই, সম্পদ লাভ করতে যাই, তাহলে শ্রীকৃষ্ণকে সঙ্গে রাখতে হবে। সেই শ্রীকৃষ্ণকে সঙ্গে রাখতে গেলে, শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র হতে গেলে কি করতে হবে তাই বলছেন। দেখুন গীতাতে বলছে, গীতার ভক্তিযোগের, গীতার ভক্তিযোগের 13 এবং 14 নম্বর শ্লোকে বলছে, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণৈব চ নির্মম নিরহংকার সুখ দুঃখ সমক্ষমে। যদি শ্রীকৃষ্ণকে সঙ্গে রাখতে হয়, তাহলে শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র হতে হবে। আর শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র হতে গেলে তার কোয়ালিটি কেমন হতে হবে বলছেন, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণৈব চ নির্মম নিরহংকার সুখ দুঃখ সমক্ষম। প্রথমেই বলছেন অদ্বেষ্টা সর্বভূতানাং, ঈশ্বরকে যদি সঙ্গে রাখতে হয়, মধুসূদনকে যদি সঙ্গে রাখতে হয়, তাহলে কোনো প্রাণীর হিংসা করা যাবে না। অদ্বেষ্টা, দ্বেষ মানে হচ্ছে হিংসা করা, অদ্বেষ মানে হচ্ছে হিংসা না করা। অদ্বেষ্টা সর্বভূতানাং, এই জগৎ সংসারে কোনো প্রাণীর উপর আমরা যেন হিংসা না করি। ভালো করে ভেবে দেখবেন, আজকে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে মানব করি, ঈশ্বরের উদ্দেশ্যে আমরা পাঠা মানব করি, কিন্তু মধুসূদন বলছে না, মধুসূদন বলছে যে যেন কোনো প্রাণীর উপর যেন আমরা হিংসা না করি। যদি আমরা হিংসা করি, তাহলে কিন্তু ঈশ্বরের নিকটে যাওয়া সম্ভব হবে না। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণৈব চ, যার মধ্যে মিত্রতা ভাব থাকবে, যার মধ্যে করুণার ভাব থাকবে, মিত্র করুণৈব চ নির্মম নিরহংকার সুখ সম দুঃখ সুখক্ষম, যে সুখ দুঃখ সবকে দুটোই সহ্য করতে পারে। ঈশ্বরের প্রিয় পাত্রে পরিণত হতে গেলে অহংকার থাকলে আমরা তার নিকট যেতে পারবো না। নির্মম নিরহংকার, যদি আমরা অহংকার করি যে আমরা এত কিছু করছি, আমি করছি, এই জগৎ সংসারে এসে কেউ আমাদেরকে করাচ্ছে, যদি আমি ভাবি আমি করছি, তার জন্য গীতাতে বলছে মূর্খ ব্যক্তিরাই ভেবে থাকে যে আমি কাজ করছি, মূর্খ ব্যক্তিরাই ভাবে যে আমার দ্বারা এই কাজটা হচ্ছে, যদি আমি না থাকি তাহলে আমার দ্বারা, আমি না থাকলে এই কাজটা হয়তো হবে না। সেই জন্য বলছে যে অহংকার বিমূঢ় আত্মা কর্তাম অহমিতি মান্যতে, অহংকারী ব্যক্তিরাই একমাত্র ভাবে যে আমার দ্বারাই কাজ হচ্ছে। দেখবেন একটা ছোট্ট উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন। এখন আমাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে, ভালো করে দেখবেন, অনেক সময় মোবাইলটা ভাবে যে আমার জন্যই কথা বলতে পারছে, আমার জন্যই ফোন করতে পারছে, আমার জন্যই সিনেমা দেখতে পাচ্ছে, আমার জন্যই গান শুনতে পাচ্ছে, কিন্তু ভালো করে দেখবেন ওই মোবাইলের মধ্যে একটা সিম কার্ড লাগানো আছে, ওই সিমটি যদি বের করে না হয় তাহলে মোবাইলটার আর কোনো দাম নেই। মোবাইলটার সঙ্গে কারোর কাছে আমি কথাও বলতে পারবেন না কিছুই হবে। সেজন্য ওই যে সিম, ছোট্ট একটা সিম, সে কিন্তু সেই টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছে, তাই
আমাদের মধ্যেও যে আত্মা অবস্থান করছে সেই আত্মা সেই পরমাত্মার সঙ্গে সম্পর্ক করে চলেছে। তাই যদি ভাবে আমি করছি, যেমন এই মাইক্রোফোনটার কথাই ধরুন না, অনেক সময় মাইক্রোফোনটা ভাবে যে আমার জন্যই কথা আসছে, আমার জন্যই মানুষ শুনতে পাচ্ছে, কিন্তু ভালো করে দেখুন, যদি এক্ষুনি কারেন্ট চলে যায় তাহলে এই মাইক্রোফোনটার ক্ষমতা নেই যে এর মধ্য দিয়ে শব্দ যাবে। সেই জন্য গীতাতে বলছে অহংকার বিমূঢ় আত্মা কর্তাম অহম ইতি মন্যতে। এই জগৎ সংসারে এসে যে বিমূঢ় আত্মা, যে মূর্খ ব্যক্তি, সেই ভাবে যে আমি কাজ করছি, আর এই অহংকার জন্মালে ঈশ্বর আপনাকে প্রাধান্য দেন না, অর্থাৎ ঈশ্বরের কাছে যাওয়া সম্ভব নয় যদি অহংকার আমাদের জন্মগ্রহণ করে। একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে বলি যে অহংকার কি মারাত্মক হতে পারে এবং অহংকার জন্মালে আমাদের কি সর্বনাশ হতে পারে, তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। একবার নারদ নারায়ণকে বলছে যে চলুন প্রভু, এই জগৎ সংসারে আপনার প্রচুর শিষ্য, আজকে আপনার সেই শিষ্যদের বাড়ি নিয়ে যাব, আপনার কত বড় ভক্ত আছে আপনাকে দেখাবো। তো প্রথমে গেছে এক ধনী ভক্তের বাড়িতে, দুপুর 12টার সময় পৌঁছেছে। পৌঁছানোর পর বলছে তার বাড়িতে গার্ডম্যান আছে, তো বলছে যে আমরা দুদিন থেকে কিছু খাইনি, একটু খাওয়ার কি ব্যবস্থা হবে? তো বলছে না, মালিক এখন খাচ্ছে, মালিকের এখন আসার সময় নেই। তো বলেছে যাও না, গিয়ে একবার বলো না, আমরা দুদিন থেকে কিছু খেতে পাইনি, যদি একটু খাবার দেয়। যখন মালিককে বলেছে তখন মালিক বলছে যে কোথায় থেকে লোক এসে জোটে এই দুপুর বেলায় আহার করবো, সেই সময় বলে এখন খাবার টাবার হবে না। তো নারদ এবং নারায়ণ দুজন চলে যাচ্ছে এবং তাদের মধ্যে কথা হচ্ছে যে নারদ, তুমি তো বলছিলে এই জগৎ সংসারে কত বড় বড় ভক্ত আছে, তো এই তোমার ভক্তের নমুনা আছে তো দেখলাম, তো ঈশ্বরের প্রতি কতটা আস্থা, ঈশ্বরের প্রতি কতটা ভক্তি তা তো দেখলাম। তো নারায়ণ বলছে নারদকে, দেখো এই যে যার বাড়ি আমরা এখন গেছিলাম, কয়েকদিনের মধ্যে এর সম্পদ 5 গুণ বেড়ে যাবে। তো বলছে ঠিক আছে, আমি তো জানি আপনি কত বড় দয়ালু, মানুষের ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দেন, চলুন আরো একটা শিষ্য এই গ্রামে আছে, তার বাড়িতে আপনাকে এখন নিয়ে যাবে। তো এক মুড়িমা গেছে সেই বাড়িতে, বাড়িতে যাওয়ার পর মাটাকে বলছে, মা আমরা দুদিন থেকে কিছু খাইনি, তো আপনার বাড়ি থেকে একটু অন্ন সেবা হবে বা যা আছে আপনার বাড়িতে একটু কি খাওয়ার ব্যবস্থা হবে? তো বলছেন যে দেখো বাবা, বৃদ্ধা মা বলছেন যে দেখো বাবা, আমি দুদিন থেকে খেতে পাচ্ছি না, তোমাদেরকে কি আর অন্ন সেবা করাবো, তবে আমার একটা গোমাতা আছে, সেই দুধ দেয়, আমি সেই দুধ তোমাকে দুইয়ে এনে দিচ্ছি গরম করে, তুমি তোমরা 2 গ্লাস দুজনে পান করো। তো বললো আপনার যেটুকু হয় সামর্থ্য সেটুকুই দেন, আজকে বড় ক্ষুধার্ত। তো সেই দুগ্ধ পান করেছেন দুজনে এবং বলছেন যে মা, আমার খুব ভালো লাগলো যে এই দুপুরবেলায় অন্তত একটু আহার আপনার বাড়ি থেকে পেলাম। এরপর যখন চলে যাচ্ছে তখন দুজনের মধ্যে কথা হচ্ছে, নারদ এবং কৃষ্ণ এই নারায়ণের মধ্যে, নারদকে বলছে যে হ্যাঁ এই তোমার একজন ভক্তের দর্শন পেলাম যে সত্যি সত্যি ঈশ্বরের প্রতি ভক্তি আছে, তবে কি জানো নারদ, যে গোমাতাটা দুধ আজকে আমাদেরকে দইয়ে দিল সেই গোমাতাটা আজকে রাতেই মারা যাবে। নারদ অবাক হয়ে জিজ্ঞাসা করলো যে এ তোমার কেমন লীলা, হে নারায়ণ তোমার কেমন লীলা এটা, যে তোমাকে খেতে দিল না, যে তোমাকে বললো যে এই দুপুর বেলায় খাবার হবে না,
তাকে তুমি বললে যে তার সম্পদ 5 গুণ বেড়ে যাক, আর যে তোমাকে দুগ্ধ পান করালো, যে তোমার তৃষ্ণা মেটালো, তার গাভীটা মারা যাবে, এটা তোমার কেমন লীলা? তো বলছে দেখো নারদ, এই যে মাতাটার বাড়িতে এখন গিয়েছিলাম, এই মাতাটার এই গো মাতাটা যখনই মারা যাবে, সেই দুঃখে এই মাও কালকে সকালের মধ্যে মারা যাবে, আর যেই মারা যাবে সেই আমার আত্মার সঙ্গে তার আত্মা মিলিত হবে, আর যে আমাদেরকে অন্ন আহার করালো না, যে আমাদেরকে তাড়িয়ে দিল, তার সম্পদ যখন 5 গুণ বেড়ে যাবে, তার অহংকারও 5 গুণ বেড়ে যাবে, এবং সে ততটাই আমার থেকে দূরে সরে যাবে। তাই ঈশ্বরের কাছে যদি আমরা অহংকার পূর্ণ মনোভাব নিয়ে যাই, তাহলে ঈশ্বর তা গ্রহণ করেন না। তাই জীবনে অহংকার থাকলে সেই পরম পিতার কাছে পৌঁছানো যাবে না। সেই জন্যই বলছেন নির্মম নিরহংকার সম দুঃখ সুখমি। ঈশ্বরের নিকটে যেতে গেলে, ঈশ্বরের সান্নিধ্য পেতে গেলে, যদি আমরা অহংকার নিয়ে এই জগৎ সংসারে বাস করি, তাহলে আমরা কোনোদিনই সেই পরম পিতার কাছে যেতে পারব না। এবং ঈশ্বর বললেন যে সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করতে পারে সেই তো আমার পরম ভক্ত। সেই জন্য গীতাতে বলছে সুখেশু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিত মনিরুচ্যতে সুখে দুঃখে সমে কৃত্বা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুজস্ব নৈবং পাপম অবাপসি। দেখুন এই জগৎ সংসারে যখন আমরা এসেছি, তখন সুখ দুঃখ হানি লাভ জয় পরাজয় সব কিছু আমাদের জীবনে আসবে। আমি শুধু সুখটাকে নেব, দুঃখটাকে নেব না, এরকম বললে কিন্তু হবে। তাই এই জগৎ সংসারে যখন আমরা এসেছি, তখন সব কিছুই আমাদের জীবনে আসবে। যেমন সুখ আপনার জীবনে আসবে, সেরকম দুঃখও আসবে, যেমন জয় আসবে, ঠিক পরাজয়ও আসবে আমাদের জীবনে। দেখুন যাদেরকে আমরা ভগবান বলে মনে করি, শ্রীরামচন্দ্র যাদেরকে আমরা ভগবান বলে মনে করি, কৃষ্ণ তাদের জীবনে কষ্ট আসেনি। যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি, সেই রামচন্দ্র সকাল হলেই সিংহাসনে বসতে যাবে, কিন্তু হলো তার উল্টোটা। পেল 14 বছরের জন্য বনবাস এবং সিংহাসনে সে বসার সুযোগ পেল না। তাহলে ভালো করে ভেবে দেখুন, 14 বছরের জন্য বনবাস, এবং যখন বনে গেল, বনে যাওয়ার আগে চিত্রকূট থেকে তার ভাই ভরত করম দুটো নিয়ে চলে গেল। এরপর যখন বনের মধ্যে আছে, তখন তার স্ত্রীকে চুরি করে নিয়ে চলে গেল। ভালো করে ভেবে দেখুন, যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি, তাদের জীবনে কতটা কষ্ট, তাহলে আমাদের জীবনে তো কষ্ট আসবে। সেই জন্য ঈশ্বর বারবার পরীক্ষা নেবে আপনাকে, দুঃখের মধ্য দিয়ে, কষ্টের মধ্য দিয়ে, যে আপনি সেই সময় কেমন থাকছেন। সুখের সময় তো সবাই আমরা ভালো থাকবো, দুঃখের সময় কে কতটা আমরা ভালোভাবে বিরাজ করতে পারবো তার। সেই জন্য ঈশ্বর বলছেন যে নির্মম নিরহংকার সুখ সম দুঃখ সুখ সম, এইরকম ভক্ত ঈশ্বর পছন্দ করে। অর্থাৎ ঈশ্বরের কাছে যদি আমরা যেতে চাই, ঈশ্বরের সান্নিধ্যে যদি আমরা পেতে চাই, তাহলে অহংকারকে আমাদের ত্যাগ করতে হবে। কোনো প্রাণীর প্রতি হিংসা করা চলবে না। আমাদের মধ্যে যেন বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকে, অন্যকে ঠকিয়ে অন্যের সম্পত্তি নিয়ে জীবনে কোনো দিন বড় হওয়া যাবে না। এবং ভালো করে ভেবে দেখুন, যেমন আপনি কর্ম করবেন, তার ফল আপনাকে পেতে হবে। আপনি বিশ্বাস করুন আর না করুন, আমি আরো দুটো সুন্দর উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন কর্ম করবেন, তার 10 গুণ ফল আপনার জীবনে রিটার্ন আসবে।
যদি আপনি জমিতে একটা ধান বপন করেন, সেই ধান বড় হয়ে আপনাকে কতগুলো ধান দেবে ভেবে দেখেছেন? 100-200 ধান দেবে। তাহলে আপনি একটা ধানের জমিতে বপন করেছিলেন, কিন্তু সে বড় হয়ে আপনাকে রিটার্ন দিচ্ছে তার 10 গুণ। একটা গম বপন করুন, একটা সর্ষে বপন করুন, দেখুন আপনাকে আবার রিটার্ন দেবে। জীবনে যে কর্ম করবেন তার ফল আপনার কাছে আবার রিটার্ন আসবে 10 গুণ হয়ে। যদি আপনি খারাপ কাজ করেন তাহলে খারাপ ফল আসবে, যদি ভালো কাজ করেন তাহলে ভালো ফল আসবে। আর এই কর্মফল অত্যন্ত মারাত্মক। আমরা যদি রামায়ণ দেখি তাহলে দেখব দশরথের একটা কর্ম খারাপের জন্য গোটা অযোধ্যা তছ নষ্ট হয়ে গেছে। কি করে একটুখানি বলি তাহলে আমরা বুঝতে পারবো কর্মফল কি মারাত্মক। এই জন্য আজকের আমাদের সন্তানদেরকে এই সংস্কার দেওয়ার প্রয়োজন প্রত্যেক বাড়িতে বাড়িতে। এই জন্য আমাদেরকে আজ এই সংস্কার নেওয়ার প্রয়োজন যে কর্ম যদি আমরা খারাপ করি তাহলে তার খারাপ ফল আসছে খুব তাড়াতাড়ি। আজকে না এলেও খুব তাড়াতাড়ি শিখর আমাদের জীবনে আসবে। এই যে রামচন্দ্র বনে গেছিল তার জন্য দোষারোপ কাকে করি আমরা? দশরথের 3 স্ত্রী ছিল, তার মধ্যে মধ্যম স্ত্রী কৈকেয়ীকে আমরা এর জন্য দোষারোপ করি। তো ভালো করে দেখুন, এই যে কৈকেয়ী 2টো গড় চেয়েছিল, যে এক বরে চেয়েছিল তার পুত্র সিংহাসনে বসবে, আর এক বরে চেয়েছিল যে 14 বছরের জন্য বনবাস। কিন্তু ভালো করে দেখুন, যদি এই বর না চাইতো তাহলে রামচন্দ্র যদি বনে না যেত তাহলে দশরথের মৃত্যু হতো না, কারণ পুত্র শোকেই মৃত্যু হয়েছে দশরথের। এবং এই দশরথের মৃত্যুর কারণ যদি আমরা খুঁজি তাহলে দেখব যে এক মুনির অভিশাপে তার এই পরিণতি হয়েছে, অন্ধ মুনির অভিশাপে। কারণ তার পুত্র জল আনতে গেছিল তো শব্দবেধি বাণ মারতে পারত দশরথ। তো যখন জল আনতে গেল, জল আনতে গিয়ে যখন কলসিতে যখন শব্দ হচ্ছে তখন অনেকটা মনে হচ্ছে হরিণে জল খাওয়ার মতো শব্দ হচ্ছে। এবং সেই শব্দ শুনে যখন সে বাণ মারল তখন দেখল যে এ হরিণ নয়, এ কোনো মুনিপুত্র। এবং সে যখন বলল যে আমি যদি মারা যাই তাহলে আমার মা বাবা দুজনই অন্ধ, দুজনই মারা যাবে। তো কিছুক্ষণের পর, কিছুক্ষণের মধ্যে যখন সেই সন্তান মারা গেল এবং সেই দশরথ যখন জল নিয়ে গেলেন তার পিতামাতার কাছে, তখন তাকে অভিশাপ দিলেন যে পুত্র শোকে আজ যেমন আমার মৃত্যু হচ্ছে, এই পুত্র শোকে তোমারও মৃত্যু হবে। ভালো করে ভেবে দেখুন, এই দশরথের একটা কর্ম খারাপ করার জন্য গোটা অযোধ্যা তছনছ। রামচন্দ্রের কি দোষ ছিল তাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছে? লক্ষ্মণের কি দোষ ছিল তার ভাইয়ের সঙ্গে বনে যেতে হয়েছে? উর্মিলার কি দোষ ছিল তার স্বামী লক্ষ্মণকে ছেড়ে থাকতে হয়েছে? কারোর কোনো দোষ নেই, কিন্তু একজনের কর্মের ফল খারাপের জন্য গোটা সংসার তছনছ হয়ে গেছে। তাই আজকে আমাদের এই গ্রন্থগুলো থেকে এই সংস্কার নেওয়ার বড্ড প্রয়োজন। আমাদের কর্মকে আমাদের ঠিক করা দরকার, নইলে এই ভয়ঙ্কর পরিণতি নিয়ে আমাদের জীবনে নেওয়া হয়। তাই চলুন, গীতাতেও বলছে যে যদি আমার ভক্ত হতে চাও, কৃষ্ণ বলছেন যদি আমার কাছে আসতে চাও তাহলে তোমাকে অহংকার ত্যাগ করতে হবে, যদি আমার কাছে আসতে চাও তাহলে হিংসা ত্যাগ করতে হবে। তো চলুন, ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করেন তার দ্বিতীয় উদাহরণ আরও বলছে, সন্তুষ্ট শততমে যোগী জ্ঞাতাত্মা দৃঢ় নিশ্চয় মাইয়ার্পিত মনোবুদ্ধি মদ্ভক্ত স্বমে প্রিয়। গীতার ভক্তি যোগের 14 নম্বর শ্লোক। গীতার ভক্তি যোগের 14 নম্বর শ্লোকে এই কথা বলছে, সন্তুষ্ট শততমে যোগী জ্ঞাতাত্মা দৃঢ় নিশ্চয় মাইয়ার্পিত মনোবুদ্ধি মদ্ভক্ত স্বমে প্রিয়। বলছেন কৃষ্ণ যে দেখো, যিনি এই জীবনে এসে সবসময় সন্তুষ্ট থাকেন তিনি আমার ভক্ত হতে পারে। যে দেখো, যে সব কিছু আমাকে অর্পণ করে দেয়, মাইয়ার্পিত মনোবুদ্ধি সব কিছু আমাকে সমর্পণ করে দেয়,
সেই রকম ভক্ত আমার প্রিয়, আর সেই ভক্তই আমার নিকট পৌঁছাতে পারে। তো ভালো করে ভেবে দেখুন, আজকে পড়াশুনো জানা সন্তানরা বলছে যে ঈশ্বর বলে কিছু নেই। দেখুন আজকে আমরা যে জায়গায় গীতা পাঠ করতে এসেছি, প্রায় মুর্শিদাবাদের শেষ লগ্নে, মুর্শিদাবাদ জেলার শেষ লগ্নে, ফারাক্কা সংলগ্ন এই গ্রামে। তো আমরা মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গায় গীতা পাঠের জন্য যাই, বিশেষ করে টান্ডি আপনার নাম শুনেছেন নিশ্চয়, নগর আপনার নাম শুনেছেন নিশ্চয়, তার নিকটে ইন্দ্রাণী নাম শুনেছেন নিশ্চয়, যাই সেখানে। বিভিন্ন সময় আমাদেরকে অনুষ্ঠানের জন্য আয়োজন করে ডেকে পাঠায়, তো যাই। তো দেখুন বিভিন্ন জায়গায় গীতা পাঠে গিয়ে আমাদেরকে এই প্রশ্ন শুনতে হয় যে তুমি তো বড্ড কৃষ্ণ কৃষ্ণ করো বা ভক্তি দেখাও, তো সত্যিই কি কৃষ্ণকে দেখেছো তুমি? আর যদি দেখে থাকো তাহলে কোথায় আছে? এইরকম মূর্খ ব্যক্তিতে নয়, পড়াশুনো জানা শিক্ষিত ব্যক্তিতে এই প্রশ্ন আমাকে করে থাকে। আমি বলি হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি। তাহলে বলবে তুমি দেখাও কোথায় আছে দেখাও, বলে হ্যাঁ আমি তোমাকে দেখাবো কোথায় আছে। দেখুন দুধের মধ্যে ঘি আছে, আমি যদি বলি আমরা সবাই জানি দুধের মধ্যে ঘি আছে, কিন্তু দুধের দিকে তাকালে কিন্তু আপনি ঘিকে দেখতে পাবেন না। ঘি পেতে গেলে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে। আমার মারা ঘি তৈরি করতো, কীভাবে তৈরি করতো না, সর থেকে ঘি তৈরি করতো, তিন চার দিন সরকে জমিয়ে রাখতো এক জায়গায়, তারপর পাথরের মধ্যে মন্থন করতো, তারপর জলে দিত, সেটাকে ঘোল বলতো, এরপর জলের উপর থেকে তুলে সেটাকে ফোটাতো, তারপর ঘি বেরোতো। তাহলে যদি আমি বলি দুধের মধ্যে ঘি আছে তাহলে কি আমি মিথ্যা বলছি? দেখুন যেটা চোখে দেখা যায় সেটাই যে সবসময় সত্যি, আর যেটা চোখে দেখা যায় না সেটাই যে মিথ্যা, এমন নয়। দেখুন আমি আমার দাদুর দাদুকে কিন্তু দেখিনি, তার মানে এই নয় আমার দাদুর দাদু নেই। আমি বাতাস চোখে দিয়ে দেখতে পাই না, তার মানে এই নয় যে বাতাস নেই। আমি দুধ দেখলে সেখানে কিন্তু ঘি দেখতে পাই না, তার মানে এমন নয় যে দুধের মধ্যে ঘি নেই। আর চোখ দিয়েই যেটা দেখছেন সেটাই যে সবসময় সত্যি, এমনও নয়। কীরকম দেখুন, আমরা চোখ দিয়ে দেখি যে সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, কিন্তু ভালো করে ভেবে দেখুন তো এটা কি সত্যি? সূর্য কি ওঠে না সূর্য ডোবে? আমরা যদি ভূগোল পড়ি তাহলে দেখতে পাবো যে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং তাকে কেন্দ্র করে বুধ শুক্র পৃথিবী মঙ্গল ইউরেনাস নেপচুন প্লুটো ঘুরছে, কিন্তু আমরা দেখছি তার উল্টোটা। সেই জন্য ঈশ্বরকে যদি পেতে হয়, ঈশ্বরের কাছে যদি পৌঁছাতে হয়, তাহলে সেই জন্য বলছেন, তার ফর্মুলা বলে দিচ্ছেন কি, মৈয়ার্পিত মনোবুদ্ধি মদ্ভক্ত স্বমে প্রিয়। যদি ঈশ্বরকে পেতে হয়, যদি ঈশ্বরের নিকটে পৌঁছাতে হয়, তাহলে আমাকে সব কিছু সমর্পণ করে দাও। হে অর্জুন, তুমি আমাকে সব কিছু সমর্পণ করে দাও। যদি তুমি সব কিছু সমর্পণ করে দিতে পারো তাহলে তুমি আমাকে পাবে। তাই চলুন করবেন, আমি প্রাণকে করবেন। তাই বলছে যে তাই চলুন, ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করেন তা তো দেখলাম, এবার ঈশ্বর আমাদের কাছে কি চায় দেখব। কখনো কি ভেবে দেখেছেন যে ঈশ্বর কি চায় আমাদের কাছ থেকে? সত্যি কি মোটা মোটা লাড্ডু রাজভোগ চায়, ছাপ্পান্ন ভোগ চায়? তাই যদি চাইতো তাহলে ঈশ্বর তো এক চেটিয়া বড় লোকদের হয়ে যেত, তাহলে সাধারণ মানুষ সেখানে এন্ট্রি নিতে পারতো না। ঈশ্বর চাইটা কি সাধারণ মানুষের কাছ থেকে, আমাদের কাছ থেকে? তাই চলুন, গীতাকে বলছে গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, সেখানে বলছে যে ঈশ্বর কি চায়, একটু মন দিয়ে শুনবেন ভালো করে। বলছেন গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের ২৬ নম্বর শ্লোকে বলছেন, পত্রাং পুষ্পাং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত্বা প্রযচ্ছতি তদহং ভক্তাপোপকৃতমশ্নামি প্রয়তাত্মনা। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত্বা প্রযচ্ছতি। কি চায় দেখুন ঈশ্বর আমাদের কাছ থেকে? ঈশ্বর আমাদের কাছ থেকে রাজভোগ চায় না, ঈশ্বর আমাদের কাছ থেকে ছাপ্পান্ন ভোগ চায় না, কি চায়?
পত্রং পুষ্পং ফলং তোয়ং। পত্রং মানে হচ্ছে পাতা, পুষ্পং মানে হচ্ছে ফুল, তোয়ং মানে হচ্ছে জল। পত্রং পুষ্পং, পুষ্পং মানে হচ্ছে ফুল, পত্রং পুষ্পং ফলং তোয়ং, ফলং মানে হচ্ছে ফল। চারটে জিনিস চাই, পত্রং মানে হচ্ছে পাতা, পুষ্পং মানে হচ্ছে ফুল, ফলং মানে হচ্ছে ফল, আর জলং মানে হচ্ছে জল। দেখুন গীতা খুব সহজ গ্রন্থ, এবং যদি আপনার বাড়িতে অবশ্যই সনাতন ধর্মগ্রন্থি মানুষদের বাড়িতে অন্তত গীতা রাখবেন, অন্তত গীতা একটা করে শ্লোক পড়ার চেষ্টা করবেন। যদি এই সংস্কার আপনার মধ্যে আসে তাহলে আপনার সন্তানের মধ্যেও এই সংস্কার আসবে। যদি আপনার সন্তানকে আপনি সব দেন কিন্তু যদি সংস্কার না দেন তাহলে এই সন্তান বিগড়ে যাবে। এই জন্য আজকে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে একটাই কথা বলছি যে আপনি আপনার সন্তানকে 25,000 টাকা দামের মোবাইল দেন নিষেধ করবো না, বাইক কিনে দেন নিষেধ করবো না, কিন্তু সঙ্গে সঙ্গে সংস্কারটুকু দেন। দেখবেন গাড়ি চালানোর আগে গাড়ির ড্রাইভিং লাইসেন্স করাতে হয়, যদি গাড়ির ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে তাকে পুলিশ ধরে। কেন গাড়ির ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়? 18 বছরের নিচে দেখবেন ড্রাইভিং লাইসেন্স দেয় না। ড্রাইভিং লাইসেন্স থাকার অর্থ হচ্ছে আপনি চালাটা শিখেছেন এবং আপনি রাস্তায় ঠিক মতো যেতে পারবেন। যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনি রাস্তায় যেতে পারবেন না। তাই সংস্কারটা হচ্ছে ঠিক ড্রাইভিং লাইসেন্সের মতো, যেটা বাবা মাকে দিতে হয়। যদি এই সংস্কার না দেন, ড্রাইভিং লাইসেন্স না দেন, তাহলে অ্যাক্সিডেন্ট করবে গাড়ি গিয়ে, এই জীবনের রাস্তায় চলতে চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে। তাই যেটা অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য সংস্কারের বড্ড প্রয়োজন আছে। কারণ আমরা দেখছি সমাজ অধঃপতনের দিকে নেমে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, মনুষ্যত্ব হারিয়ে ফেলছে, বিবেক বোধ হারিয়ে ফেলছে, কর্তব্য বোধ হারিয়ে ফেলছে। বিশ্বাস বলে কোনো জিনিস মানুষের মধ্যে আজকে খুঁজে পাওয়া যায় না। এগুলো কেন হচ্ছে? কারণ আস্তে আস্তে আমরা কলিকালের মধ্য লগ্নে প্রবেশ করেছি এবং কলির এইটাই ধর্ম, আপনাকে যত পারে নিচের দিকে নামানোর চেষ্টা করবে। এবং সংযমী দীর্ঘ মনোবৃত্তি না থাকলে আপনি জীবনের উঁচু দিকে উঠতে পারবেন না এই ক্ষণে। সেই জন্য বলছে যে ঈশ্বর আপনার কাছে কি চায়, বলছে পত্রং পুষ্পং ফলং তোয়ং, চারটে জিনিস চায়। এবং এই চারটে জিনিসের সঙ্গে আর একটা জিনিস চায়। কি চায়? যদি আপনি পত্র দেন তাহলে ঈশ্বর গ্রহণ করবে না, তার সঙ্গে চাই ভক্তি। যদি ভক্তি না থাকে, যদি আপনি 56 ভোগ লাগান ঈশ্বরের উদ্দেশ্যে, সেই খাবারের কোনো দাম নেই। সেই জন্য ঈশ্বর বলছেন যে তোমাকে আমাকে বেশি কিছু দিতে হবে না, ভক্তি সহকারে তুমি একটা তুলসী পাতা দাও তাতেই আমি সন্তুষ্ট। ভক্তি সহকারে তুমি আমাকে সামান্য জল অর্পণ করো তাতে যেন ভক্তি থাকে তোমার। ভক্তিবিহীন জিনিস এর কোনো দাম নেই আমার কাছে। সেই জন্য ঈশ্বর বারবার বলছেন ইয়োমি ভক্তা প্রযচ্ছতি, যেটা দান করবেন তাদের মধ্যে যেন ভক্তি থাকে। এই জন্য দেখুন ঈশ্বরের উদ্দেশ্যে যখন আপনি কিছু দেবেন তখন সেই জিনিসটা আর কোনো সামান্য জিনিস থাকে না। আর যদি আপনি ঈশ্বরকে সমর্পণ করে না খান, আপনি ভোজন করার আগে যদি ঈশ্বরকে সমর্পণ না করেন তাহলে গীতাতে বলছে আপনি একজন চোর হবেন, চোর। আবার বলছি আপনি যদি ভোজন করার আগে ঈশ্বরকে সমর্পণ না করে খান তাহলে আপনি একজন চোর হবেন, চোর। এখন আপনার মনে প্রশ্ন জাগবে যে আমার বাবার জমি, সেখানে ফসল ফলছে, আমি দিলাম আর না দিলাম সেখানে আমি চোর হব কেন? আমি দিতেই পারি না দিতেই পারি, তার সঙ্গে চোরের কি সম্পর্ক? দেখুন গীতাতে বলছে, গীতার কর্মযোগ, অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ, তারপর কর্মযোগ, গীতার তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযোগ। এই তৃতীয় অধ্যায় কর্মযোগের 12 নম্বর শ্লোকে বলছে ইষ্টওয়ান ভোগান হি বদেবা দর্শন্তে যোগ্য ভাবিতাহা
त्वयरत्वान प्रदायव्य यो भंतेस्तेन एव स। একটু মন দিয়ে শুনবেন, জানি না আর কবে এখানে গীতা পাঠ করতে আসার সময় হবে, যদিও ঠিক যে টাইমটাতে গীতা পাঠ করতে শুরু করেছি সেই টাইমটা দিয়ে বৃষ্টি আরম্ভ হয়েছে। অনেকেই হয়তো আসবো ইচ্ছা থাকলেও হয়তো আসতে পারছে না। যাই হোক, আজকে আমরা গীতা কবিত্বময় বাণী শোনাব এবং কিছু সংস্কার গীতা থেকে দেওয়ার চেষ্টা করব, যার দ্বারা আপনার সন্তানের মঙ্গল হবে, আপনার গৃহের মঙ্গল হবে, আপনার মনের ভিতর থেকে ময়লা দূর হবে। তাই গীতাতে বলছে যদি আপনি ভোজন করার আগে না ঈশ্বরকে সমর্পণ করেন তাহলে কী হবে বলছে। দেখুন গীতার কর্মযোগের 12 নম্বর শ্লোকে বলছে, ইষ্টান ভোগান হিব দেবা দাস্যান্তে যজ্ঞ ভারিতা ত্বয়ের দত্তান প্রদায়ব্য যো ভুঙ্ক্তে স্তেন এব স। স্তেন শব্দের অর্থ হচ্ছে চোর। তাহলে আমি একজন চোর, দেখুন কেন চোর হবেন, এবার তার ব্যাখ্যাতে বলা হচ্ছে যে দেখুন আপনি আপনার এই বেডরুমে কিন্তু বেগুন লাগাতে পারবেন না, বা আপনি আপনার শোয়ার ঘরে কিন্তু ধান চাষ করতে পারবেন না, বা এই বারান্দাতে যদি বলেন আমি পটল লাগাবো লাগাতে পারবেন না। যদি আপনাকে ধান চাষ করতে হয় তাহলে জমিতেই যেতে হবে। আর যে জমিতে আপনি ধান লাগাচ্ছেন ভালো করে ভেবে দেখুন, সূর্যের কিরণ ছাড়া ধান কি হবে, চন্দ্রের জ্যোৎস্না ছাড়া ধান কি হবে, এই যে বরুণ দেবতা, এই যে পবন দেবতা বৃষ্টি দিচ্ছে, জল দিচ্ছে, হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, এগুলোর একটাও ছাড়া আপনার ফসল কি ফলবে, ভালো করে বিচার করে দেখবেন। আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, গীতাতে সত্যি বলা আছে না মিথ্যা বলা আছে, শুধু বিচার করে দেখবেন যে সত্যি বলছি না মিথ্যা বলছি, এসে শুধু বক বক করে বকে গেলাম এমন না। তো ভালো করে ভেবে দেখুন, যখন আপনি কোনো ফসল লাগাচ্ছেন হাওয়া জল চাঁদের জ্যোৎস্না সূর্যের কিরণ ছাড়া ফসল হবে না। তাহলে যে ফসলটা উৎপন্ন হলো সেই ফসলে কিন্তু সব দেবতার ভাগ আছে, সেখানে সূর্য দেবতারও ভাগ আছে, চন্দ্র দেবতারও ভাগ আছে, পবন দেবতারও ভাগ আছে, সবার ভাগ আছে। আর সেইটা আপনি খাওয়ার সময় একা একা খেয়ে নিচ্ছেন, তাহলে বলুন 10 জনের জিনিস যখন আপনি একা খাবেন চোর হবেন কি হবেন না। আপনার গ্রামে দুর্গা পুজো হচ্ছে বা কোনো একটা পুজো হচ্ছে, চাঁদা তুলিয়েছে সবাই মিলে চাঁদা তুলেছেন, তারপর দেখা যাচ্ছে আপনি চাঁদাটা পুজোর কাজে খরচা না করে আপনি আপনার বাড়ির কাজে খরচা করছেন, তাহলে আপনাকে লোকে চোর বলবে কি বলবে না ভালো করে বিচার করে দেখবে। এই জন্য এই সংস্কার আজকে আপনার সন্তানদেরকে দেন, এই সংস্কার নিজেরাও পালন করুন। অন্তত খাওয়ার আগে হে ঈশ্বর এই অন্ন তুমি গ্রহণ করো, এই বলে প্রণাম করে তারপর সেই অন্ন নিজের পেটে পুরবে। এবং ভালো কথা, এই ঈশ্বরকে যখন আপনি স্মরণ করবেন, ঈশ্বরকে যখন আপনি সমর্পণ করবেন, ঈশ্বরকে যখন আপনি কোনো জিনিস নিবেদন করবেন, সেটা আর খাবার থাকে না, সেটা হয়ে যায় প্রসাদ। বাজার থেকে যখন একটা ফল কিনে আনছেন আপনি সেটাকে ফল বলছেন, কিন্তু যখন আকাকে এখানে কেটে রেখে দিয়েছে ভালো করে দেখুন এখানে এইটাকে তখন প্রসাদ বলা হয়েছে। তাহলে বাজার থেকে যে ফলটা নিয়ে এলেন তাকে ফল বলছেন, এখানে যখন কেটে দিচ্ছেন তাকে প্রসাদ বলছেন, তাহলে ফল আর প্রসাদের মধ্যে পার্থক্য কি? যে জিনিসের সঙ্গে ঈশ্বরের অনুগ্রহ মিশে যায়, যে জিনিসের সঙ্গে ঈশ্বরের সাহচর্য মিশে যায়, সেটা আর সামান্য ফল থাকে না, সেটা প্রসাদ হয়ে যায়। খুব ভালো করে ভেবে দেখবে, তাই যখন ঈশ্বরকে আপনি নিবেদন করবেন তখন সেটা সামান্য আহার থাকবে না, সেটা হয়ে যাবে প্রসাদ। আর সেই প্রসাদ যখন আপনি ভোজন করবেন তার দ্বারা পরম তৃপ্তি লাভ করবেন। এবং ভালো করে দেখবেন আপনাদের এখানে কোনো জায়গায় হরিনামের পর কি প্রসাদ তৈরির ব্যবস্থা আছে আপনাদের আশেপাশে, কোথাও খিচুড়ির প্রসাদ কি হয় কখনো কোনো বড় অনুষ্ঠানে? তো গিয়ে দেখবেন, কখনো ওখানে গিয়ে দেখবেন যে প্রসাদটা হচ্ছে সেই প্রসাদটার মেটেরিয়ালস মানে উপাদানগুলো আপনার বাড়িতে একই উপাদান দিয়ে রান্না করলেও তার টেস্ট আলাদা হয়। গিয়ে দেখবেন একবার ভালো করে, ওই একই তেল, ওই একই মশলা, ওই একই জিনিস আপনার বাড়িতে রান্না করুন সেই স্বাদ হবে না, কিন্তু ওইটায় কোনো ঈশ্বর তালায় গিয়ে কোনো ভগবান তালায় গিয়ে যখন আপনি রান্না করবেন তখন তার স্বাদ অন্যরকম হবে। কখনো ভেবে দেখেছেন কেন এরকম হয়?
এই জন্যই হয়। দেখবেন সেখানে সবসময় হরিনাম সংকীর্তন হয়, আর সেই হরিনামের ধ্বনি মেশে সেই প্রসাদের সঙ্গে, আর সেটা কোনো সামান্য খাবার থাকে না, সেটা প্রসাদ হয়ে যায়। এই জন্য আপনিও যখন রান্না করবেন তখন হরে কৃষ্ণ বলতে বলতে রান্না করুন। এই জন্য দেখবেন আজকে বেশিরভাগ জনকে যখন আমি জিজ্ঞাসা করি যে একটু হরিনাম করা হয় সন্ধ্যাবেলায়, বলে আমি সময় পাই না, এত কাজের ব্যস্ত। তা কি কাজ করো সারাদিনে তুমি, কি কাজে ব্যস্ত থাকো যে হরিনাম করারও তুমি সময় পাও না? আমার অফিস আছে, অফিস থেকে এসে কত কাজ। মানে আমরা ঈশ্বরের ভজনা করার জিনিসটাকে কাজ বলে মনেই করি না। সব জিনিসের জন্য কাজ হবে, রান্না করার জন্য সময় আছে, টিভি দেখার জন্য সময় আছে, হোয়াটসঅ্যাপ করার জন্য সময় আছে, ফেসবুক করার জন্য সময় আছে, সব জন্য সময় আছে, কিন্তু আমার কৃষ্ণকে দেওয়ার জন্য কোনো সময় নাই কোনো সময়। ভালো করে ভেবে দেখুন কোন রাস্তায় আমরা যাচ্ছি, কি সংস্কার আমরা শিখছি। তো দেখুন সেই পরম পিতা কতটা দয়ালু, আমাদের জীবনের সব দায়িত্ব তিনি নেন, এবং জন্মগ্রহণ করার আগে থেকে আমাদের কথা ভাবছেন। সেই জন্য বলছে আমরা জন্মগ্রহণ করার পূর্বে কি করব, জন্মগ্রহণ করে কি গ্রহণ করব, কি খাব, তার কথা ঈশ্বর মাতৃগর্ভে আসা মাত্রই ভাবতে শুরু করে। তাই বলা হচ্ছে খবর হে খুদা কো তুম ক্যা করোগি, সময় হে আভি ভি সরলে উসকি বেড়া পার হো জায়েগি ভরসা রাখ খুদ কি। নাথা তো দাঁত দিয়া দুধ মা কো খবর হে খুদা কো তুম ক্যা করোগি। যখন আমাদের দাঁত থাকে না, মাতৃগর্ভ থেকে সবেমাত্র ভূমিষ্ঠ হয়, ঈশ্বর জানে যে কঠিন খাবার খেতে পারবে না, সেই জন্য মায়ের স্তনে দুধ দিয়ে পাঠায়। একটা মা নিজেও জানে না তার স্তনে কি করে দুধ আসে, ঈশ্বর আগে থেকে ভেবে রাখে যে শক্ত খাবার খেতে পারবে না, এর জন্য তরল খাবার দিতে হবে। নাথা তো দাঁত দিয়া দুধ মা কো খাবার হে খুদা কো তুম ক্যা করোগি, সময় হে আভিবি এখনো সময় আছে, সারলে উসকি ওনার শরণাপন্ন হন, বেড়া পার হয়ে যায় কি ভরসা রাখ বুদ্ধি, নিজের উপর ভরসা রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন, আপনি সফল হতে পারবেন। তাই বলছে ঈশ্বর আমাদের সব দায়িত্ব নেন, সেই জন্য গীতায় কি বলছে শুনুন, চলুন গীতায় কি বলছে শোনা একটু। গীতার রাজবিদ্যা রাজ বুদ্ধযোগ নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলছে অনন্যশ্চিন্তয়ন্তি মাম ইয়েনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম্। কি বলছে শুনুন, বলছে অনন্যশ্চিন্তয়ন্তি ইয়ো মাম পর্যাপুতসরে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম্। ঈশ্বর আমাদের যোগ এবং ক্ষেম দুটোই গ্রহণ করে নেয়। যোগ কি আর ক্ষেম কি, বলছে ঈশ্বর আমাদের যোগ এবং ক্ষেম সব দায়িত্ব গ্রহণ করেন। যোগ হচ্ছে যেটা আমরা নেই সেটা আমরাকে এনে দেয়। যোগ অলব্ধস্য লাভ হয় যোগ, আর লব্ধস্য রক্ষণাং ক্ষেম, যা আমরা নেই তা ঈশ্বর আমরাকে এনে দেয়, যা আছে তা রক্ষা করে। অর্থাৎ ঈশ্বর আপনার সংসারে যেন চাকরের মতো কাজ করে, এই হচ্ছে ঈশ্বর। যেটা নেই আপনার সেটা আপনাকে এনে দেবে, আর যেটা আছে সেটা আপনাকে রক্ষা করবে, এই হচ্ছে ঈশ্বর আপনার জন্য করে। ঈশ্বর দায়িত্ব সহকারে বলছে যদি আমার শরণাপন্ন হও আমি তাকে গ্রহণ করব। দেখুন প্রহ্লাদ হিরণ্যকশ্যপুর সন্তান, রাক্ষস পিতা প্রহ্লাদ, সেই প্রহ্লাদকে বিভিন্নভাবে মারার চেষ্টা করলো, যখন
সে যখন বিষ্ণুর নাম নিতে ছাড়লো না কিন্তু মারতে তাকে পারল না। রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। সেই প্রহ্লাদকে বিভিন্নভাবে মারার চেষ্টা করলো কিন্তু পারল না। যখন বলছে যে তোমার ঈশ্বর থাকে কোথায়, তুমি যে বিষ্ণু বিষ্ণু করছো, কে তোমার বিষ্ণু, আমার শরণাপন্ন হও। প্রহ্লাদ বলল যে বাবা দেখো, এই জগৎ সংসারে একজন কর্তারও কর্তা আছে এবং তুমিও হচ্ছ তার অধীন, সুতরাং তুমিও তার শরণাপন্ন হও। অত্যন্ত রেগে গিয়ে বললো তোমার বিষ্ণু কোথায় আছে, দেখাতে পারবে আমাকে? তো বললো সব জায়গায় আছে, যে জায়গায় দেখবেন সব জায়গায় ঈশ্বর বিরাজমান, তো আছে এই খাম্বাটার মধ্যে। বললো হ্যাঁ আছে এই খাম্বাটার মধ্যে। যখন ভেঙে ফেললো তখন সেখান থেকে বেরিয়ে এলো নরসিংহ অবতার। ঈশ্বর ভক্তের সব দায়িত্ব নেন, সেই জন্য কোনো অসম্মান হতে দেন না। এই জন্য ভক্তের যেন অসম্মান না হয় সেই জন্য বেরিয়ে এলেন খাম্বা থেকেও। যদি আমরা ঈশ্বরের শরণাপন্ন হই তাহলে ঈশ্বর আমাদেরকে রক্ষা করে। এর প্রমাণ আরও হাজার হাজার আমাদের ধর্মগ্রন্থগুলো যদি অধ্যয়ন করি তাহলে সেখান থেকে আমরা দেখতে পাব। সেই জন্য বলছেন ঈশ্বর আমাদের সব দায়িত্ব গ্রহণ করেন, সব কিছু আমাদেরকে এনে দেন ঈশ্বর। তাহলে কি আমরা করব? বলছে এই যে এখনই বললাম যে আমরা অজুহাত দিই, অজুহাত যে ঈশ্বরকে ভক্তি করার আমাদের সময় নেই, ঈশ্বরকে আরাধনা করার আমাদের সময় নেই। সব কাজের জন্য সময় হচ্ছে কিন্তু ঈশ্বরকে ডাকার দুনিয়ার সময় হচ্ছে না। যার জন্য এই জগৎ সংসারে এলাম, যার জন্য আমি খাচ্ছি, যার জন্য আপনি বেঁচে আছি, তাকে আমাদের ডাকার জন্য সময় নেই। ভালো করে ভেবে দেখুন। এই জন্য অন্তত কিছুটা সময় ঈশ্বরের ভজনা করুন, কিছুটা সময় ঈশ্বর করুন। আর যদি তাও না পারেন তাহলে শর্টকাট ফর্মুলা গীতাতে দেওয়া হয়। যদি বলেন না আমার সময় হবেই না একদম, তাহলে তারও ফর্মুলা গীতাতে দেওয়া হয়। কি বলছে শুনুন, যদি আপনার একদম সময় নাও থাকে বলছে কি শুনুন। গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ চোখের ২৭ নম্বর শ্লোকে বলছে বুঝে যত করোষি যদশ্নাসি, তুমি যা করবে, তুমি যখন যা কাজ করছো ঈশ্বরকে স্মরণ করে করো। তাহলে দুটো লাভ, তাহলে ঈশ্বরকে ডাকাও হবে আর তুমি কোনো খারাপ কাজ করবে না। তুমি যা করছো, তুমি রান্না করছো, রান্না করতে করতে ঈশ্বরকে ডাকো, দেখবে সেই ঈশ্বর সেই রান্নার টেস্ট পাল্টে যাবে। দেখবেন যদি আপনি ঝগড়া করতে করতে রান্না করেন বা আপনার মন যদি বিচলিত হয় সেদিন রান্নার স্বাদ ভালো হবে না। দেখবেন আপনি টেস্ট করে, আপনার মনে হয়তো কোনো দুঃখ হয়েছে, আপনার মনে হয়তো কারোর প্রতি ক্ষোভ জন্মেছে, সেদিন আপনি রান্না করছেন সেই রান্নার টেস্ট ভালো হবে না। কারণ অন্ন হচ্ছে উদ্বায়ী বস্তু, যে জন্য যে ব্যক্তি রান্না করে তার ধর্ম অন্নের সঙ্গে মিশে যায়। এই জন্যই দেখবেন একটা সম্প্রদায় যে কারোর হাতে খায় না, এরকম একটা ব্যাপার আছে। এর পিছনেও কারণ আছে, আমি অত কারণে যাচ্ছি না। তো চলুন গীতাতে কী বলছে আজকে শুধু তাই দেখব। তুমি যা করবে আমাকে স্মরণ করো, যত করোষি তুমি যা দান করবে আমাকে স্মরণ করে দান করো, তুমি যা অর্পণ করবে আমাকে অর্পণ করো, আমাকে স্মরণ করে করো। দেখবে আপনি হয়তো ঘর নি করছেন, আপনি ঘর নি করতে কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইভাবেই আপনি করুন, কারণ আপনার তো সময় নেই। সেই জন্য শর্টকাট ফর্মুলা বলে দিচ্ছে যে সময় নষ্ট করবেন না, মনে মনে ঈশ্বরের প্রতি সব ভাব রেখে কাজ করুন, তাহলে কাজটাও ভালো হবে হরিনামও হবে। সেই জন্য বলছে ইয়ৎ করোষি যদশ্নোষি যজ্জিঘোষি দদাসি যৎ, মানে যা করবেন তাই সেই পরম পিতাকে স্মরণ করে করুন, তাহলে অন্তত সেই পরম পিতা স্মরণাপন্ন হওয়া যাবে, সেই পরম পিতাকে স্মরণাপন্ন করা যাবে। একটা হরিনাম শ্রবণ করে, অল্প ছোট্ট একটা হরিনাম শ্রবণ করে, যদি আজকে আমরা পুরো টিম আসতে পারিনি
আমাদের শুধু ক্যামেরাম্যান আছে আর এদিকে আমার সহচর আছে জয়দেব, এর একটা কম্পিউটারের দোকানও চালায় যা আজকে রবিবার বন্ধ বলে আমার সঙ্গে এসছে। আমার সঙ্গে আরও তিনজন আছে এই নিয়ে আমাদের দল। আমাদের ব্যানারে দেখছেন আমাদের ইউটিউবে একটা চ্যানেলও আছে গীতা দর্শন নামে। তো দাদার সঙ্গে যখন পরিচয় হয় ভোটের ডিউটি দিতে গিয়ে, উনি ফার্স্ট পোলিং অফিসার ছিলেন, আমি থার্ড পোলিং অফিসার ছিলাম, সেখানে আমাদের পরিচয় হয়। পাকামাটি মহুলা প্রাইমারি স্কুলে আমাদের পড়েছিল ভোটের ডিউটি। তো যাই হোক, আমাদের সহযোগিতায় প্রিজাইডিং অফিসার এবং আমাদের সহযোগিতায় আমরা একসঙ্গে কাজটা করি, সেখানে দাদার সঙ্গে পরিচয়। এবং উনি বলছিলেন যে একটা প্রোগ্রাম যদি আমার ওখানে করো, তো আমি বললাম ঠিক আছে, আপনি যদি আমন্ত্রণ করেন তাহলে অবশ্যই যাবো আপনাদের ওখানে প্রোগ্রাম করতে। তো সেই কাজের জন্য এখানে আসা। তো যখন আমরা আসছিলাম তখন দেখছিলাম আমাদের এই জায়গাগুলো খুবই সুন্দর লাগছিল, আমাদের রাস্তার ধারে ধারে এত সুন্দর গাছ, আমের বাগান, খুব ভালো লাগছিল। তো যাই হোক, আজকে আমাদের গ্রামটার কী যেন নাম ভুলে গেল, কোয়েরপুর গ্রামে আমি এসছি গীতা পাঠ করতে। তো সকলকে সাধুবাদ জানাই যে আপনাদের ঘরের মঙ্গল হোক, আপনাদের ঘরের কল্যাণ হোক, গীতার পবিত্রময় বাণী শুনুন। এবং আমার একটাই অনুরোধ যে বাড়িতে গীতা বই থাকলে অন্তত পড়বেন, একটা করে দুটো করে শ্লোক পড়বেন। মোট 700টা শ্লোক আছে, এই 700টা শ্লোক পড়তে বেশি দিন লাগবে না। এবং আমি বিশেষ করে মাদেরকে এই দায়িত্ব দেবো যে সন্তানদেরকে অন্তত একটা করে শ্লোক পড়তে তো শুরু করান, শুধুমাত্র লাল শালু মুড়ে আমরা রেখে দিই, এর ভিতরে কী আছে আমরা পড়ার চেষ্টা করি না। কিন্তু রামায়ণ, মহাভারত এবং গীতা, এই যে তিনটি আমাদের মূল গ্রন্থ আছে, রামায়ণ শেখায় আমাদেরকে কী করতে হবে জীবন, মহাভারত শেখায় কী করা উচিত নয়, আর ঠিক মধ্যপন্থা অবলম্বন করে গীতা জীবনকে কীভাবে সুন্দর সফলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তার সূত্র আমাদের এই গীতা গ্রন্থে বলা আছে। তাই আমার অনুরোধ যে গীতা গ্রন্থ খুলবেন এবং গীতা গ্রন্থ পড়বেন। এই জন্যই আমি এখানে আপনাদেরকে যখন শ্লোকগুলো বলছিলাম তখন নাম্বারগুলো বলে বলে দিচ্ছিলাম যে নবম অধ্যায়ের এত নাম্বার শ্লোক, কারণ প্রথমেই যখন আপনি গীতা পড়তে যাবেন কোনো তাল কুল কিনারা পাবেন না। এই জন্য দেখবেন গীতায় মোট 18টা অধ্যায় আছে, এক একটা অধ্যায়ে এক একটা বিষয় সম্বন্ধে বলা আছে। প্রথম অধ্যায়টার নাম অর্জুন বিষাদ যোগ, যে অধ্যায়ে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। যখন শুনছেন যে তারই আত্মীয় স্বজনদেরকে আজকে যুদ্ধে মারতে হবে, তারই আত্মীয় স্বজনদেরকে আজকে যুদ্ধে হত্যা করতে হবে, এ কথা শুনে অর্জুন বলছে আমি যুদ্ধ করতে পারবো না, নয় হচ্ছে অহম গোবিন্দ, আমার দ্বারা যুদ্ধ করা সম্ভব না। গীতার দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ, অর্থাৎ আত্মা যে চিরন্তন সত্য তারই ফর্মুলা দেওয়া আছে সাংখ্যযোগ। এর পরের অধ্যায় হচ্ছে কর্মযোগ, এখানে বলা আছে কেন আমরা কর্ম করি, কে আমাদেরকে অসৎ কর্ম করায়, এই জগৎ সম্রাজ্যে এসে আমরা কর্ম করি কেন। এরপর হচ্ছে জ্ঞানযোগ, গীতা চতুর্থ অধ্যায়ে। তো জীবনে জ্ঞানের কতটা দরকার আমাদের, সেখানে বলছে নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎসাই যোগ সংসিদ্ধেন কালেন আত্মনির্ভর। অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র জিনিস আমার নেই, এই জগৎ সমাজে নেই। যদি এই সংসারে থেকেও যদি আমার জ্ঞান না থাকে তাহলে সংসার আমি ঠিকভাবে পালন করতে পারবো না। আপনি যে কাজই করতে চান যদি আপনার সেই কাজ সম্বন্ধে জ্ঞান না থাকে, আপনি রান্না করছেন, আপনার যদি রান্না সম্বন্ধে সামান্য জ্ঞান না থাকে, ধারণা থাকে, আপনার রান্না করতে পারবেন না। আপনি চাষ করছেন, এক বিঘে জমিতে কত পাটের বিচন লাগে এই যদি আপনার ধারণা না থাকে তাহলে পাট চাষ হবে না। আপনি আলু চাষ করছেন, তো এক কাঠা আলুতে কত জোড়া লাগে, সুতরাং এক বিঘে আলুতে কত জোড়া লাগবে এই যদি আপনার জ্ঞান না থাকে তাহলে আপনি চাষও করতে পারবেন না। এই জন্য গীতার জ্ঞানযোগ খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই জন্য কল্যাণী ইউনিভার্সিটিতে, যেখানে আমি এখন আছি, কল্যাণী ইউনিভার্সিটির আমাদের যে কলেজ, সেখানে একটা ওখানে একটা সিলেবাস করা হয়েছে যে গীতার জ্ঞানযোগকে রাখা হয়েছে, একটা অধ্যায় সিক্স সেমিস্টারের পুরো একটা অধ্যায় গীতাকে রাখা হয়েছে। এবং বর্তমান সিলেবাসে যে এইচএসের সিলেবাস আছে সেখানে গীতার কর্মযোগের 12-11 শ্লোককে রাখা হয়েছে। সুতরাং গীতাকে সিলেবাসের মধ্যে নিয়ে আসা হচ্ছে, কারণ বোঝা যাচ্ছে যে গীতা যদি না পড়ি তাহলে আমাদের চরিত্র গঠন হবে না, গীতা যদি আমরা না পড়ি তাহলে আমাদের সঠিক রাস্তায় যাওয়া হবে না। তাই গীতা খুলে একবার দেখবেন, 18টা মোট অধ্যায় আছে, সেখানে সুন্দর সুন্দর
অধ্যায় আছে এবং সুন্দর সুন্দর কথা বলা আছে, অন্তত পড়ার চেষ্টা তো করুন। তাই চলুন আরও কিছু শ্লোক আপনাদেরকে শোনাব যে এই জগৎ সমাজে এসে কি আমাদের উদ্দেশ্য, কিসের জন্য এই জগৎ সমাজে এসেছি আমরা, আর কি আমরা করে গেলাম, কি আমাদের করা উচিত ছিল, এই প্রশ্নের উত্তর আমরা নেব। তার সঙ্গে আরও কয়েকটা বিষয় আমরা শুনব। তাই চলুন একটা ছোট্ট করে হরিনাম শ্রবণ করে আমরা আবার এই গীতা পাঠের মধ্যে প্রবেশ করব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ